লক্ষাধিক টাকার ব্যাংক প্রতারণার শিকার হলেন কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের এক আধিকারিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ব্যাংকে একটি অ্যাকাউন্ট ছিল মহেশ রায়ের। সেই অ্যাকাউন্ট পরিবর্তন করতে হবে বলে মহেশবাবুর কাছে একটি ফোন আসে। এরপরই মহেশবাবু তাঁর অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ফোন কলারকে জানিয়ে দেন। অনলাইনে মহেশবাবুর অ্যাকাউন্টের কাজ চলছে বলে তার কাছ থেকে অ্যাকাউন্টের ওপিটি চাওয়া হয়। এর কিছুক্ষণ পরই মহেশবাবুর অ্যাকাউন্ট থেকে 1,06,000 টাকা তুলে নেওয়া হয় বলে জানা যায়। কালকে আমি অফিসে বেরোবো, সেই সময় একটা ফোন এসেছে, আমার মিসেস ফোনটা ঘুরেছে, ঘুরে আমাকে বলেছে ব্যাংকের থেকে, স্টেট ব্যাংকের থেকে ফোন এসেছে। রিসিভ করার পরে ফোনটা আমি করি, ধরে কথা বলা হয় যে নতুন এটিএম আমাকে দেওয়া হবে পুরনো এটিএম কার্ডের বদলে। এই বলে উনি আমার কাছ থেকে এটিএমের যে 10-12 ডিজিটের প্রথম সামনের নাম্বারটা সেটাও নেয়, আর এটিএম কার্ডের পিছনের নাম্বারটাও নেয়। নেওয়ার পরে আমাকে বলছে আপনার সঙ্গে অনলাইনে একটু যোগাযোগের কাজ চলছে, আপনি একটু ওয়েট করুন, আপনাকে আমি কয়টা ওপিটি নাম্বার আসবে সেই নাম্বারগুলো, আপনি 6-6 ডিজিটের নাম্বার সেগুলো আপনি আমাকে বলবেন, আর আমি আপনাকে অনলাইনে এরকম হেল্প করবো। আমি সেই অনুযায়ী এরকম যতবার ফোন এসেছে নাম্বার দিয়ে, যতক্ষণ যতবার পাঠিয়েছে, অনেকবার পাঠিয়েছে, প্রায় 10-12 বার মতো পাঠিয়েছে, 10-12 মতো আমি যতবার বলেছি আমি ততবারই নাম্বার করে গেছি বলে গেছি। তারপর আমার একটু মনে সন্দেহ হয়েছে, উনি আমার আরেকটা ব্যাংকের এটিএম কার্ডেরও নাম্বার জানতে চাইছিল, সেটা ছিল আমার ব্যাংক অফ বরোদা, সেটার নাম্বারও আমি তাকে দিই। এবং তখন আমাকে জিজ্ঞেস করে যে এই অ্যাকাউন্টের কত টাকা আছে, আমার সন্দেহটা সেইখান থেকেই যাবে। তখনই আমি মনে খটকা হয়, আমি ফোনটা বলে ওনার ফোনটা রেখে দিল, এবং তারপরে আমি এটিএমে আমার ব্যালেন্সটা আমি চেক করি, তখন আমি দেখি আমার ব্যাংকের থেকে প্রায় 1,06,000 টাকা ওরা তুলে নিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে খুবই হতাশ হয়ে পড়েছেন মহেশবাবু। নরেন্দ্রপুর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।